আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সামনে একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি, যেটা আলু দিয়ে ডিমটাকে আর কি রান্না করব। তো এখানে দেখো ডিম নিয়েছি, তার সাথে ডুমো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচো আছে এখানে, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন নিয়ে নিয়েছি। এগুলোকে একসাথে পেস্ট করে নেবো মিক্সচারে। এখানে দেখো পেস্টটা হয়ে গেছে, আর এরপর আমি একটা কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি, তারপর ডিমটাকে একটু ভেজে নেবো সামান্য নুন আর একটু হলুদ দিয়ে। এখন দেখো ডিমটাকে ভাজা হয়ে গেছে, তো ডিমটা তুলে নিয়েছি। এরপর ওই তেলেতেই আমি আলুটাকে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে। কড়াইতে অল্প একটু তেল নিয়ে তাতে একটু তেজপাতা দিয়ে দিলাম, দেওয়ার পর যে পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তার থেকে তেল বেরিয়ে আসে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তার সাথে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে গোলমরিচের গুঁড়ো আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো।